পেঁপে খাওয়ার মাধ্যমেই আপনি আপনার পেটের যাবতীয় সমস্যার সমাধান করতে পারেন। আমাদের মধ্যে অনেকেই আছে যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগে থাকেন, আবার গ্যাস্ট্রিক বদহজম, খাবার খেয়ে যেন কোনোই শান্তি নেই। ডায়রিয়া, কৃমি, গ্যাস্ট্রিক আলসার, বদহজম, পেটের যে কোনো ধরনের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, মেয়েদের মাসিকের সমস্যা, হৃৎপিণ্ডের সুরক্ষায় ত্বকের যে কোনো সংক্রমণ ও ক্ষত দূর করতে পেঁপে দারুণ উপকারী। তবে পেঁপে খেতে হবে একটি সঠিক নিয়মে। আবার কিছু কিছু মানুষ আছেন যারা পেঁপে খেলে তাদের শারীরিক কিছু ক্ষতি হতে পারে। পেঁপে এমন এক গাছ যা শুধুমাত্র যে ফল উপকারী তাই নয়। পেঁপে কাঁচা হোক কিংবা পাকা, পেঁপে গাছের রস, পেঁপের পাতা, পেঁপের ফুল ও শেকড় সবই ওষুধি হিসাবে ব্যবহার করা হয়। তো আসুন প্রথমে আমরা জানব কোন কোন রোগে আমরা পেঁপে খেতে পারি। কাঁচা পেঁপে আমাদের দেহে সঠিক রক্ত সরবরাহের কাজ করে থাকে, আমাদের দেহে জমা থাকা সোডিয়াম দূর করতে সহায়তা করে। এই সোডিয়ামই হৃৎপিণ্ডের রোগের জন্য দায়ী। নিয়মিত পেঁপে খেলে উচ্চ রক্তচাপের হাত থেকে মুক্তি পাওয়া যায়, এতে করে হৃৎপিণ্ডজনিত যে কোনো সমস্যার সমাধান হয়। ওজন কমায় ও ফ্যাট দূর করে কাঁচা পেঁপে। কাঁচা পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন এ এবং ফোলেট। 100 গ্রাম কাঁচা পেঁপেতে রয়েছে 39 ক্যালোরি। তাই যারা ডায়েট করছেন এবং ওজন কমাতে চাচ্ছেন তারা খাদ্য তালিকায় কাঁচা পেঁপে রাখতে পারেন। কাঁচা পেঁপে খেলে দ্রুত ক্ষত নিরাময় হয় ও ত্বকের সমস্যার সমাধান হয়। প্রতিদিন কাঁচা পেঁপে খেলে যে কোনো ক্ষত এবং কাটা ছেঁড়া দ্রুত নিরাময় হয়। কাঁচা পেঁপের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ক্ষতের ইনফেকশন হওয়া থেকে মুক্তি দেয়। কাঁচা পেঁপে ত্বকের জন্য বেশ ভালো। বেশিরভাগ ভালো ত্বকের প্রোডাক্টে কাঁচা পেঁপে ব্যবহার করা হয়। কাঁচা পেঁপে ত্বকের ব্রণ ও অন্যান্য চামড়ার রোগ, বিভিন্ন ধরনের দাঁত খাঁজ, খুজলি ইত্যাদি দূর করতে সাহায্য করে। কাঁচা পেঁপে বাটা ত্বকে লাগালে ত্বক উজ্জ্বল হয় এবং মসৃণ হয়। কোষ্ঠকাঠিন্যের মহাঔষধ হচ্ছে কাঁচা পেঁপে। কাঁচা পেঁপে ও পেঁপের বীজের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অ্যামোবিক এবং অ্যান্টি প্যারাসিটিক উপাদান থাকে যা কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধান করে দেয়। এছাড়াও হজমের সমস্যা, বুক জ্বালা পোড়া, গ্যাসের সমস্যা, পেট ব্যথা ইত্যাদি সমস্যা থেকে মুক্তি দিতে কাঁচা পেঁপের জুড়ি নেই। যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তারা সকালবেলা ঘুম থেকে উঠে 1 গ্লাস কাঁচা পেঁপে জুস করে খেয়ে নিন, অথবা কাঁচা 1 টুকরো কাঁচা পেঁপে চিবিয়ে খেয়ে ফেলুন। দেখবেন একদিনের মধ্যেই আপনাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পেয়ে যাচ্ছেন। মেয়েদের মাসিকের ব্যথা ও অনিয়মিত মাসিক দূর করতে খেতে পারেন কাঁচা পেঁপে। যাদের মাসিক হচ্ছে না তারা নিয়ম করে টানা 3 দিন কাঁচা পেঁপে খেতে পারলে দ্রুত মাসিক হয়ে যাবে। এবং যেসব মেয়েদের পিরিয়ডের সময় ব্যথা অনুভব হয় তারা কাঁচা পেঁপে ও কাঁচা পেঁপের পাতা ব্যবহার করতে পারেন। 2 কাপ পানিতে কাঁচা পেঁপে এবং এর পাতা, সামান্য একটু হলুদ এবং লবণ ফুটিয়ে পান করলে মাসিকের ব্যথা থেকে মুক্তি পাবেন। কাঁচা পেঁপে ব্যথা নিরাময়কারী। 2 পরিষ্কার কাঁচা পেঁপের পাতার রস, 10 গ্রাম তেঁতুলের কাঁচ এবং লবণ একসাথে মিশিয়ে খেতে পারলে শরীরের ব্যথা দূর হয়। মেয়েদের মাসিকের ব্যথা দূর করার জন্য এটি খেতে পারেন। কাঁচা পেঁপেতে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান আমাদের শরীর থেকে বাজে কোলেস্টেরল এবং ফ্যাটকে বের করে দেয়, যার ফলে শরীরের ওজন যেমন নিয়ন্ত্রণে থাকে, হার্ট ভালো থাকে, কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে এবং হাই ব্লাড প্রেশারের রোগীদের হাই ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণে থাকে। এই রোগগুলো সারানোর জন্য কাঁচা পেঁপে নিয়ম করে সকালবেলা জুস করে খাবেন। 1টি অথবা 2টি কাঁচা পেঁপের টুকরো সেটিকে 1 গ্লাস পানির মধ্যে একটু ব্লেন্ড করে হালকা একটু বিট লবণ মিশিয়ে খেতে পারেন। সকালবেলা খালি পেটে এই জুসটি খাওয়ার 1/2 ঘন্টা পরে অথবা 1 ঘন্টা পরে আপনি দিনের অন্যান্য খাবার খেয়ে আপনার দিনটি শুরু করুন। যারা শুধুমাত্র কাঁচা পেঁপে চিবিয়ে খেতে চাচ্ছেন তারা 5 থেকে 7 ইঞ্চি লম্বা একটি কাঁচা পেঁপের টুকরো সকালবেলা ভালো করে চিবিয়ে খাওয়ার পর 1/2 ঘন্টা পর কুসুম গরম পানি খেয়ে নিন। এর 1/2 ঘন্টা পর সকালের নাস্তা খেয়ে আপনার দিনটি শুরু করুন। দেখুন আপনার শরীর থেকে বিভিন্ন ধরনের রোগগুলো কেমন বিদায় নিচ্ছে। কাঁচা পেঁপে হচ্ছে সুপার ফুড। একে এনজাইমের শক্তিঘরও বলা হয়। কাঁচা সবুজ পেঁপেতে নানা রকমের এনজাইম থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য 2টি এনজাইম হচ্ছে সাইমোপ্যাপিন ও প্যাপিন। এই 2টি এনজাইম প্রোটিন, চর্বি ও কার্বোহাইড্রেট ভাঙতে সাহায্য করে থাকে। কাঁচা পেঁপে আমাদের অভ্যন্তরীণ শুদ্ধিকারক হিসেবে কাজ করে। কাঁচা পেঁপে খেলে কোলন বা মলাশয় ও পরিপাক নালীর যত পুরনো নোংরা আছে সব পরিষ্কার হয়ে যাবে। পেঁপেতে থাকা আঁশ ক্রনিক কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি বা অম্লতা, পাইলস ও ডায়রিয়া দূর করতে সাহায্য করে। মানুষের শরীরের ভেতর থেকে পরিষ্কার করতে কাঁচা পেঁপে দারুণভাবে কাজ করে। কাঁচা পেঁপেকে বলা হয় পুষ্টির পাওয়ার হাউস। কাঁচা পেঁপেতে যে পুষ্টিকর ক্যারোটিনয়েড থাকে তা গাজর বা টমেটোর চেয়েও অনেক বেশি।
যদি কেউ ডায়াবেটিসে ভোগেন তবে কাঁচা পেঁপে খাওয়ার অভ্যাস করুন। কাঁচা পেঁপের জুস খেতে পারেন অথবা কাঁচা পেঁপে চিবিও খেতে পারেন সকালবেলা। এটি আপনার চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করবে ও শরীরের ইনসুলিনের মাত্রা বাড়াবে। কাঁচা পেঁপেতে থাকা বিভিন্ন পুষ্টিকর উপাদানগুলো কিডনি পরিষ্কার করতে সাহায্য করে এবং কিডনির বিভিন্ন রোগ দূর করে। যারা খাবার খেলেই গ্যাস্ট্রিক, বদহজম ও অম্বলের মতো সমস্যা দেখা দেয় তারা নিয়মিত খাবার খাওয়ার আধা ঘন্টা আগে এক টুকরো কাঁচা পেঁপে খুব ভালোভাবে চিবিয়ে খেয়ে তার আধা ঘন্টা পরে খাবার খান। দেখবেন খাবার খাওয়ার পর যে আপনার গ্যাস্ট্রিক বদহজমের সমস্যা হতো সেটি আর হবে না। সবচেয়ে ভালো হয় আপনি যদি এই পদ্ধতি দুপুরে খাবার খাওয়ার আগে ও রাতে খাবার খাওয়ার আগে করতে পারেন। পাকা পেঁপের মতোই কাঁচা পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে যা দৃষ্টিশক্তিকে ভালো রাখে। যারা ক্ষীণ দৃষ্টিশক্তিতে ভুগছে তারা নিয়মিত পেঁপে খেলে উপকার পাবেন। পেঁপেতে রয়েছে ভিটামিন সি যা স্কার্ভি রোগ সারাতে সাহায্য করে। প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় যা দাঁত ও হাড়ের জন্য খুবই উপকারী। পেঁপের রস 1 টেবিল চামচ, গাজরের রস 1 টেবিল চামচ ও মধু 1 টেবিল চামচ, সাথে আনারসের সিজনে 1 টেবিল চামচ আনারসের রস মিশিয়ে খেতে পারলে চোখের ক্ষীণ দৃষ্টির সমস্যা দূর হয়ে যাবে। তবে আনারসের রস না পেলে সেক্ষেত্রে অন্যান্য সব উপকরণগুলো দিয়ে নিয়মিত রস খাবেন, দেখবেন চোখ কেমন সুস্থ হয়ে উঠছে। যারা ভাইরাসজনিত বিভিন্ন জ্বর, ডেঙ্গু জ্বর ইত্যাদি সমস্যায় ভুগছেন, শরীরের প্লাটিলেটের পরিমাণ কমে গিয়েছে, তারা প্রত্যেক দিন দুবার করে কাঁচা পেঁপের পাতার জুস খেতে পারলে প্লাটিলেটের পরিমাণ যেমন বৃদ্ধি পাবে এক থেকে দুদিনের মধ্যে জ্বর ভালো হয়ে যাবে। আসুন এবারে জেনে নেই কোন কোন রোগে কাঁচা পেঁপে কিভাবে খাবেন। কোষ্ঠকাঠিন্য দূর করতে সকালবেলা কাঁচা পেঁপের জুস খাবেন খালি পেটে, সেটি বলে দিয়েছি। তার পাশাপাশি গ্যাস্ট্রিক বদহজম দূর করতে খাবার খাওয়ার আধা ঘন্টা আগে এক টুকরো কাঁচা পেঁপে খাবেন, সেটিও বলে দিয়েছি। এবারে অন্যান্য রোগগুলো সম্পর্কে জানুন। 10 ফোঁটা করে কাঁচা পেঁপের আটা প্রতিদিন অল্প জলে মিশিয়ে সকালবেলা খালি পেটে 15 দিন খেতে পারলে শরীরের দাঁত, চর্মরোগ ইত্যাদি সেরে যায়, পেটের কৃমিও দূর হয়ে যায়। 20 থেকে 25 ফোঁটা কাঁচা পেঁপের আটা অল্প চিনির সঙ্গে মিশিয়ে 1 মাস খেলে পিলে রোগ সেরে যায়, পেটের টিউমার দূর হয় ও বায়ু রোগে উপকার পাওয়া যায়। 2 চা চামচ কাঁচা পেঁপে বাটা, 1 চা চামচ চিনি ও 1 গ্লাস দুধের মধ্যে মিশিয়ে দিনের যে কোনো সময় খেতে পারলে অম্বল ও অজীর্ণ রোগ দূর হয়ে যায়। যে সমস্ত মায়েরা সদ্য সন্তান প্রসব করেছেন তাদের মাতৃদুগ্ধ বাড়াতে কাঁচা পেঁপের তরকারি খেতে পারেন। কাঁচা পেঁপে বা পেঁপের গাছের আঠা 1-2 মাস খাওয়া হলে পুরনো আজীর্ণ দূর হয়ে যায়, পেটের অসুখ, পুরনো পেটের যে কোনো রোগ, কোষ্ঠবদ্ধতা দূর হয়ে যায়। যাদের পিলে ও লিভার বেড়ে যাওয়ার রোগ আছে তার সঙ্গে জ্বর ও দুর্বলতার ওষুধ হিসেবে দিন ও রাত্রিতে নিয়ম করে 3 থেকে 4 সপ্তাহ 5 থেকে 10 ফোঁটা পেঁপের আঠা খেলে উপকার পাবেন। ওষুধ হিসেবে কাঁচা পেঁপের গুণ পাকা পেঁপের চেয়ে অনেক বেশি। পেঁপের পেকটিন বা পেঁপের আঠায় অনেক গুণ রয়েছে, যেটি আপনি কাঁচা পেঁপে খেলে কিন্তু পেঁপের আঠাও আপনার শরীরে প্রবেশ করে। যারা পেটের কৃমি দ্রুত দূর করতে চাচ্ছেন তারা নিয়মিত কাঁচা পেঁপের বীজ খেতে পারেন, এতে পেটের কৃমি দূর হয়ে যাবে। পেঁপে পাতার রস 1 মাস খেলে হাড় সবল হয় এবং 3 থেকে 4 দিন খেলে জ্বর দূর হয়ে যায়। পেঁপে পাতা সেদ্ধ করে 3 থেকে 4 সপ্তাহ চায়ের মতো তৈরি করে খাওয়ালে হৃদরোগে ভালো ফলাফল পাওয়া যায়। পেঁপে রান্না করে খাওয়ার চেয়ে কাঁচা খাওয়া সবচেয়ে বেশি উত্তম, তাই ইত্যাদি রোগ সারাতে কিন্তু আপনাদেরকে অবশ্যই কাঁচা পেঁপে খেতে হবে। দৈনিক কাঁচা পেঁপে 50 থেকে 70 গ্রামের বেশি খাওয়া উচিত নয়, কারণ অতিরিক্ত পরিমাণে যে কোনো খাবার খেলে এটি আমাদের শরীরের জন্য ভালোর চেয়ে ক্ষতি বেশি করতে পারে। আসুন এবারে জেনে নেই কারা কারা পেঁপে খাবেন না। উপকারী পেঁপে হওয়া সত্ত্বেও কিছু কিছু মানুষের ক্ষেত্রে পেঁপে বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে, যেমন গর্ভাবস্থায় পেঁপে খাওয়া উচিত নয়। শুধু পেঁপেই নয়, পেঁপের রস, পেঁপের ফুল অথবা পেঁপের শেকড়, পেঁপের পাতা কোনো কিছুই গর্ভাবস্থায় খাবেন না, এতে মিসক্যারেজের আশঙ্কা বেড়ে যায়। অনেক সময় পেঁপে খেলে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে, তাই যাদের শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে তারা পেঁপে খাওয়া বন্ধ করে দেবেন। বেশি পরিমাণে পেঁপে খেলে তা কিডনিতে স্টোনের আশঙ্কা বাড়িয়ে দিতে পারে, তাই দৈনিক 50 থেকে 70 গ্রামের বেশি পেঁপে খাওয়া উচিত নয়। পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, অতিরিক্ত পরিমাণে ভিটামিন সি শরীরে প্রবেশ করলে কিডনিতে স্টোন হওয়ার আশঙ্কা বেড়ে যায়। কাঁচা পেঁপে ও পাকা পেঁপের বীজ অনেক সময় পুরুষেরা ঔষধ হিসেবে খেয়ে থাকেন, এটি পুরুষের ফার্টিলিটি হ্রাস করে, তাই পুরুষেরা কাঁচা পেঁপে ও পাকা পেঁপের বীজ খাবেন না এবং অতিরিক্ত পরিমাণে কাঁচা পেঁপেও খাবেন না। বিশেষ করে যদি সন্তান নেওয়ার চেষ্টা করে থাকেন সেই সময় কাঁচা পেঁপে খাওয়া থেকে বিরত থাকা উচিত। রক্তে সুগারের মাত্রা বেড়ে যাওয়াটা যেমন ভালো নয় তেমনই বেশি মাত্রায় কমে যাওয়াটাও কিন্তু ক্ষতিকর, তাই মাত্রাতিরিক্ত পরিমাণে কাঁচা পেঁপে খাওয়া একদমই উচিত নয়।
কারণ এই ফলটি শর্করার মাত্রা অনেক বেশি কমিয়ে দিতে পারে। কাঁচা পেঁপে খেলে অনেকেরই অ্যালার্জি সমস্যা হতে পারে, তাই অ্যালার্জির সমস্যা যাদের রয়েছে তারা কাঁচা পেঁপে খাওয়ার পর যদি মনে হয় অ্যালার্জি বেড়ে যাচ্ছে তাহলে কাঁচা পেঁপে খাওয়া থেকে বিরত থাকুন। তো ভিউয়ার্স, এই ছিল কাঁচা পেঁপের উপকারিতা সম্পর্কে বিস্তারিত বর্ণনা। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যারা কাঁচা পেঁপে খেয়ে উপকারিতা পেয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয় থাকে তাহলে বেশি বেশি মাত্রায় সকলের সাথে শেয়ার করে দিয়ে সকলকেই কাঁচা পেঁপের উপকারিতা সম্পর্কে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল। ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নেব। আগামীকাল আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।